हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड गुड मॉर्निंग फ्रॉम पेडोंग। केमन आछो तुम्हरा सबाई? आशा करी सबाई खूब भालो आछो और आमियो भालो आछी। आमार आजकेर सकालटा शुरू होय आमार बेडरूमेर व्यूज और आमार बालकनिर एई व्यूजटा दिये। जस्ट असाधारण, ताई ना? আজকে সকাল 4টায় ঘুম থেকে উঠেছি আর আমি আমার ব্যালকনিতে পুরো একা। এখন আমি দেখছি সানরাইজ। সানরাইজ দেখে আমি বেডরুমে গিয়ে এখন রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোবো সাইট সিন করতে। সব থেকে প্রথমে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমাদের আর ঘুগনি খাচ্ছি। উদ্দেশ্যে লাভা ঋষভ আর কোলাখাম। কোলাখামের চাঙ্গে ফলসে আজকে ট্রেকিং হবে আমাদের সবার। সুন্দর রাস্তা আর গ্রিন মাউন্টেন ভিউ দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লাভা পাইন ফরেস্টের দিকে এগিয়ে চললাম। তোমরা এই ভিডিওটাতে আমার সাথে থাকো। আশা করি তোমরাও খুব এনজয় করবে আমার মতো, আমার ফ্যামিলির মতো। আমরা সবাই লাভা পাইন ফরেস্টে পৌঁছে গেছি। এখন চলছে সবার ফটো সেশন আর আমি সবার ভিডিও করছি। আমরা সেই নিচ থেকে একদম উপরে উঠে গেছি ভালো ভিউজে ভালো ফটো তুলব বলে। আর যেখান থেকে সূর্যের একটু একটু আলো ঢুকছে, পাইন ফরেস্টটা এতটাই ঘন যে পাইন ফরেস্টের যে নিচের মাটিটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আমরা সবাই উপরের দিকে উঠেছিলাম দাদিমাকে ছেড়ে। দাদিমা তো উঠতে পারবে না, অনেকটাই উপরে। আর জিনাতের পোজগুলো দেখছো, একদম হেভি বলো। আর এখানে বোনের একটুখানি হাইট ফোবিয়া আছে। আর হাইট ফোবিয়া বলে না, জায়গাটা এতটাই স্যাঁতস্যাঁতে যেখানেই পা দিচ্ছিলাম আর কি স্লিপ করে করে যাচ্ছিল। তাই আমরা সবাই একে অপরের হাত ধরে ধরে আস্তে আস্তে নামছিলাম। নিচের দিকে নেমে এখন আমরা মাঝ রাস্তায় ফটো তুলছি, যেহেতু রাস্তাটা ফাঁকা। তোমরা প্লিজ গাড়ি এলে সরে যেও, অবভিয়াসলি সরে তো যাবেই। যাই হোক, আমাদের লাভা পাইন ফরেস্ট ভালো করে ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ঋষভ ভিউ পয়েন্ট। মেবি ঋষভ না কি জায়গাটার নাম ভুলে গেছি। হ্যাঁ, মাঝে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, ভিডিও ক্যাপচার করতে পারিনি। ঋষভ ভিউ পয়েন্টে ভিউটা ছিল কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ওয়েদার খারাপ হওয়ার কারণে, খারাপ না মেঘলা হওয়ার কারণে কোনো মতেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না। কিন্তু এই জায়গাটায় একটা অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছিল, সেটাই আমরা সবাই মিলে এনজয় করলাম। আমার এই ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা দেখতে পাবে নিচে কত প্লাস্টিক বটলস পড়ে আছে। তোমরা প্লিজ পাহাড়ে গিয়ে এরকম নোংরা করো না, পরিবেশকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। তাই যারা এরকম কাজকর্ম করো তারা প্লিজ করো না। এটা হচ্ছে লাভা বাজার। কত সুন্দর এই বাজারটা সাজানো। আর এখন আমরা যাব লাভা মনাস্ট্রিতে। মনাস্ট্রিটার নাম এতটাই বড় যে আমি উচ্চারণ করতেই পারবো না। তোমাদের সাথে কথা বলতে বলতে মনাস্ট্রির এন্ট্রেন্সে আমরা পৌঁছে গেছি। চলো মনাস্ট্রিটা পুরো এক ঝলক তোমাদেরকে ঘুরে দেখাই। লাভা মনাস্ট্রির উচ্চতা অনেকটা বেশি হওয়ার কারণে
লাভা শহরটা পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, আর ভিউজটাও অসাধারণ দেখতে লাগছিল। মনাস্ট্রির এই পয়েন্টটাতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আর ফটো তুলছিলাম, তোই একেবারেই আমি বললাম আমাকে একটু ভিডিও বানিয়ে দাও, তাই ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর এখান থেকে ভিউজটাও যেমন অসাধারণ, ফটোটাও খুব সুন্দর এসছে, আর প্রকৃতির মানে যে আবহাওয়াটা ছিল ওখানকার খুবই ভালো ছিল। আর জায়গাটা এতটাই নিস্তব্ধ, এতটা পিসফুল মনে হচ্ছিল, আমরা তো বেশ কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করেছি। যখন আমি এখানে ঘোরাঘুরি করছিলাম তখন দুটো তিনটে মম একটা সাইডে বসেছিলেন, ওনারা ডাকলেন, ডেকে বললেন যাও মনাস্ট্রির ভেতরটা খোলা আছে, তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। ওনারা না বললে মনাস্ট্রিরটার ভেতরে আমাদের যাওয়াই হতো না, আমরা ভেবেছিলাম যে ভেতরটা বন্ধ। ওই কথাটা শুনে ভাই আর বোনকেও ডেকে নিলাম। লাভা মনাস্ট্রি খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা যাব ছাঙ্গে ওয়াটারফলস। মনাস্ট্রিটা এত সুন্দর ছিল আমাদের ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, আমাদের তো ঘুরতে হবে, এক্সপ্লোর করতে হবে, তাই বাধ্যতামূলক আমাদের নতুন জায়গায় যেতেও হবে। আর আমরা ওয়াটারফলসের জন্য অনেক বেশি এক্সাইটেড আছি, তো এখানে আর টাইম ওয়েস্ট করলে তো হবে না, সব মন খারাপ রেখে আমরা এখন উঠে যাচ্ছি গাড়িতে, আমরা এবার যাবো ওয়াটারফলস দেখতে, কি মজা। ছাঙ্গে ফলসে যাওয়ার জন্য নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যেতে হবে, আর ওই পার্কটার এন্ট্রি ফ্রি হচ্ছে পার পার্সন 20 রুপিস। আমরা 8 জন ছিলাম, ভাই বোন ছোটো বলে ওদেরটা কনসিডার করেনি, আমাদের 6 জনেরই নিয়েছিল, আর ড্রাইভারের তো লাগে না। টিকিটের ছবিতে রেড পান্ডার ছবি লাগানো ছিল, তাই আমার বোন কিউরিওসিটিতে জিজ্ঞাসা করছিল রেড পান্ডা দেখা যাবে কিনা। আমাদের গাড়িওয়ালার তিমান ভাই এতটা শান্তশিষ্ট, এত আস্তে আস্তে কথা বলে, তোমাদেরকে কি বলবো, উনি কোনো কিছু আমাদেরকে বললে আমরা 2-3 বার করে জিজ্ঞাসা করতাম, আমরা বলতাম দাদা প্লিজ রিপিট করুন আর একটু জোরে বলুন, শুনতে পাবো তারপর তো আপনার কথা রিপ্লাই দেব। যাই হোক, রাস্তাটা কিন্তু অনেকটা খারাপ, কোলাখামে প্রায় 6 কিলোমিটার মতো রাস্তা প্রচুর খারাপ, এরকম নুড়ি নুড়ি পাথর দেওয়া। আর যেহেতু আমার সাথে মা ছিল, আমার ঠাম্মি ছিল, একটু প্রবলেম হয়েছিল, আরও তো প্রবলেম আসার সময়, যাওয়ার সময় তো কিছুই হয়নি,
তোমরা ভিডিওটাতে থাকলেই দেখতে পাবে কত বড় প্রবলেমের মধ্যে আমরা ফেসেছিলাম। এত বাজে রাস্তার মধ্যেও আমরা খুব এনজয় করতে করতে গেছি। বিশ্বাস করো, যাওয়ার সময় তো অতটা ফিল হয়নি। এই ক্লিপগুলো দেখছি বলে হয়তো তোমাদেরকে সাজেস্ট, এখন ভয়েস ওভার দেওয়ার সময় সাজেস্ট করছি যে রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, কিন্তু সত্যি যাওয়ার সময় না ফিলই হচ্ছিল না যে রাস্তাটা অতটাই খারাপ। এক দেড় ঘন্টা পথ চলার পর তারপরে আমাদের নজরে এলো কটা ঘর বাড়ি। প্রথমে ভেবেছিলাম তো বাড়ি, কিন্তু না, এটা হচ্ছে কোলাখাম হোমস্টে। কোলাখামে আমি বেশি হোমস্টে দেখতে পাইনি, কিন্তু তাও যথেষ্ট হোমস্টে আছে। আর এখানে থাকা কেমন কস্ট হবে বা কতটা সেফটি হবে আমি জানি না, জানলে নিশ্চয়ই সাজেস্ট করতাম। কিছুক্ষণ তো ভালো রাস্তা ছিল, আবার চলে এসছে পুরো অ্যাডভেঞ্চারে ভরা রাস্তা। এবার তো মানে অস্থির হয়ে পড়ছিলাম, কিন্তু তারপর দেখলাম সামনে বেশ কটা গাড়ি আসছে আর বাড়িঘরও আছে, তখন মনে একটা আলাদাই মানে ফুর্তি চলে এলো। মনে করলাম যে হয়তো আমরা চলে এসেছি, এটাই সত্যি আমরা কিন্তু চলে এসেছি। ট্রেকিং করে যেতে হবে হাফ কিলোমিটার মতো। এখানে বলছে তো যেতে 15-20 মিনিট লাগবে, আর আসার সময় 30 ওটা 45 হয়ে যাবে। ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, কত রকমের পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো চলো, আস্তে আস্তে যাবো আমরা আগে চলে যাই। কিছু কিছু জায়গায় স্টেপসই নেই এখানে। এসে না সাবধান, হ্যাঁ দেখবি পাথরে পা দিবি বেশি স্লিপ করবে, পাথর অ্যাভয়েড করবি। বাট ট্রেকিংটা যতটা অতটাও মুশকিল নেই, কারণ রোডটা তো খুব সুন্দর দেখতে লাগছে, বাট একটু ট্রিকি আছে। হ্যাঁ আমাদের নামতে হবে, দেখাচ্ছি সেই যে ওখানটা। কেন করছো? আমি তো ভয় পেয়ে যাবো। এই দেখ চলো চলো, আমি দেখে দেখে নামছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি। থাকাও এদিকে, থাকাবে না? চল 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 চল, থ্যাংক ইউ অনেক।
এইখানটাই আছে, এইখানটাই। হ্যাঁ হ্যাঁ, নেমে যাও, তারপরে বলো। আস্তে আস্তে চল 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 চল, এখানটা পা দেবে। হ্যাঁ 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 চল। ওয়াটারফলসের আওয়াজ খুব মানে কাছাকাছি আসছে মনে হচ্ছে, তো ওয়াটারফলসের খুব কাছাকাছি চলে এসছি। মা ও মা, আস্তে আস্তে তো ঠিক চলে এলে। চলে গেছে, পৌঁছে গেছে। ওর পায়ে পাথরে পা দেবে না দিদি। অবশেষে আমরা ওয়াটারফলসে তো চলেই এলাম। তোমরা দেখতেই পেলে রাস্তাটা কেমন ছিল। তোমরা একটু সেফলি যেও, কোনো ভালো কমফোর্টেবল শ্যুজ পরেই যেও, আর খুব বেশি কষ্ট হবে না, নর্মালি আছে, বেশ একটু সাবধানে নামলেই হলো। আর জায়গাটা এত সুন্দর দেখতে, এত মনোরম জায়গাটা। আমরা অনেকক্ষণ এখানে স্পেন্ড করেছি, প্রায় আমাদের অনেকক্ষণই আমরা এখানে স্পেন্ড করেছি, 3 থেকে 4 ঘন্টা তো আরামে। তারপরে আমরা সব ফটো টটো তুলে, খিদেও অনেক জোরে পেয়ে গেছিলো, তাই উপরে একটা ম্যাগির স্টল ছিল, ওখান থেকে আমরা ম্যাগি খেলাম। সবাই ভেজ ম্যাগিটা খাবে, ম্যাগিটা খুবই ভালো ছিল, পাহাড়ে ম্যাগি খেতে খুব ভালো লাগছিলো। আর এতক্ষণে না আমি দেখিনি, আমার ফোনের চার্জারটা পুরোটাই ডেড হয়ে গেছিলো। এই ক্লিপগুলো ভাই বোনের সবার কাছ থেকে নেওয়া, তোমরা একটু ম্যানেজ করে নিও, বেশিটা আর দেবো না, একটুখানি দেবো, আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। নামতে যতটা না আমাদের কষ্ট হয়েছিল, উঠতে বেশি কষ্ট হয়েছে সত্যি, রাস্তাটা প্রচণ্ড ওঠার সময় ফিল হয়েছে খারাপ। আমরা অনেকটাই রেস্ট নিয়ে নিয়ে তারপরে ওপরে উঠলাম। তারপরে মাঝে আরেকটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম আমরা সবাই একটু জল ফ্রুটি খাওয়ার জন্য, তারপর ঝটপট করে গাড়িতে চলে যাবো, কারণ সন্ধ্যা হচ্ছে, খিদেও সবার পেয়ে যাচ্ছে, ওখানে দোকানপাটও কিছু নেই পেট ভর্তি করে খাওয়ার মতো। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আমাদের একদম মজা লাগছে না। জিরো বেস্ট এরকম যাবো, কষ্ট করবো একটু, দয়া করবো বাবা, এরকম ছিল এরকম টিকিট কনফার্ম হয়। কোথায় গাড়িটা খারাপ হয়ে গেছে দেখা দেখাচ্ছি, নাম তাহলে ফোনটা ছুড়ে ফেলে দিচ্ছি, দেখে নিন আপনারা।
ফোনটা ছুড়েই দিচ্ছি আপনারা দেখে নেবেন, আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ছুড়ে ফেলে যাও ফোনে বেশি আসে। সবাই দেখবে। যেই বলেছে না গাড়ি খারাপ পড়েছে। অন্য গাড়ি আসছে, এই গাড়ি খারাপ হয়ে গেছে, যামিনি দাদি গাড়ি গাড়ি গেলে তোমার তোমার বয়সে পৌঁছাতে আর হবে না, আমি তার আগেই চলে যাবো, খাদে ঢুকে যাবো। হম লোক মিলা হ্যাঁ পুলিশ কলকাতা কে ট্রাফিক পুলিশ পাহাড় কাম করতে হয় স্যালারি পে খানা মিলতে হয় দাল ভাত অন্ডা করি দাল ভাত অন্ডা করি মিলতে সর জি গাড়ি কা বন্দোবস্ত করো সর জি না খেয়ে দেখি দেও পাচ্ছে একদম মাথাটা গরম হয়ে যাচ্ছে। কাঁধ থেতে নিয়েছে কোনো মজা আছে, পুরো নীল হয়ে রয়েছে শোল্ডার, কোমর কেটে গেছে, এখান থেকে এতটা কাট রয়েছে পুরো রক্ত রক্ত, ব্যান্ডেজও মারতে পারলাম না, অমনি নিয়ে চলে এলাম। গাড়িটা খারাপ হয়ে যাবে তুই সকালে কেন বলিস নি? কহাঁ লেগে যাইয়েগা হম তাজপুর তাজপুর আরে ইহাঁ তো তাজপুর বহুত দূর হ্যায় আর কহীঁ লেগে চলিয়ে দার্জিলিং চলিয়ে দার্জিলিং চলিয়ে। গাড়ি কো ক্যা হুয়া আপকা? এই পিকআপ হাই হইয়া গিছিলে বন্ধ হো গিয়া। আপ পিছে ম্যাডাম লোক কো কহাঁ লেগে যা রহে? আরে পিছে ম্যাডাম বাঁধা হ্যায়। ও ঠিক 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 হ্যায়। আমরা কি করব আর বলো? কোই বাত নেই, আপ রেডি হোকে লেগে যাইয়েগা। চাকার মাঝখানে যে আর কি সাপোর্টটা থাকে ওই সাপোর্টটাই মানে ভেঙে গেছে আর যার জন্য চাকাটা পুরো বেরিয়ে গেছে। তারপরে আমাদের হোমস্টে থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল, খুব তাড়াতাড়ি চলে এসেছিল, আমরা প্রায় দু তিন ঘন্টা মতোই ওয়েট করেছিলাম, চলে এসছে। আমরা হোমস্টেতে এখন ফিরে যাচ্ছি আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে তাই আর বাড়ালাম না। তোমরা দেখলেই তো আমরা কত প্রবলেমের মধ্যে ফেসেছি, ঘুরতে গেলে এরকম টুকিটাকি হয়, ভয় পাবে না। আর পাহাড়ের লোকেরা খুবই ভালো, তোমাদেরকে একা ফেলে কোথাও যাবে না, গাড়ি সারিয়ে সঙ্গে করে নিয়ে তারপরেই ওরা ফিরবে। এই ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। সাবস্ক্রাইব করতে ভুলো না, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।